Welcome to online classes on educational management and administration. আজকে আমরা আলোচনা করব সহজ একটি টপিক SWOT analysis. SWOT কথাটি বেসিক্যালি চারটি শব্দের প্রথম অক্ষরগুলোকে নিয়ে গঠিত হয়েছে। সেই শব্দগুলি হলো strength, weaknesses, opportunities and threats. Strength থেকে নেওয়া হয়েছে S, weakness থেকে নেওয়া হয়েছে W, opportunities থেকে নেওয়া হয়েছে O এবং threats থেকে নেওয়া হয়েছে T. তো এইগুলোকে মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে SWOT কথাটি উঠে এসেছে। What is SWOT analysis? SWOT analysis is a technique through which we find out the strengths, weaknesses, opportunities, and threats of an organization. Those data help the organization to know its present status and future possibilities. অর্থাৎ SWOT analysis হলো এমনই একটা টেকনিক যার মাধ্যমে আমরা কোন একটি অর্গানাইজেশনের স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এবং থ্রেট খুঁজে বার করতে পারি। এবং এই ডেটাগুলো যদি থাকে তাহলে এই ডেটাগুলোর মাধ্যমে একটি অর্গানাইজেশন নিজের সম্পর্কে আরও জ্ঞান লাভ করতে পারে এবং পাশাপাশি ভবিষ্যতে কী কী পদক্ষেপ হতে পারে সেই দিক থেকেও কিন্তু এই ডেটাগুলো সাহায্যে আসতে পারে। এই ম্যাট্রিক্স থেকে আমরা দেখতে পাচ্ছি সোটের যে চারটে ফ্যাক্টর, কতগুলো ফ্যাক্টর হলো ইন্টারনাল, আবার কতগুলো ফ্যাক্টর এক্সটার্নাল, কতগুলো ফ্যাক্টর একটি অর্গানাইজেশনের হেল্পফুল অ্যাসপেক্টগুলোকে বিশ্লেষণ করে, আবার কতগুলো ফ্যাক্টর একটা অর্গানাইজেশনের হার্মফুল অ্যাসপেক্টগুলোকে নিয়ে বিশ্লেষণ করে। ফর এক্সাম্পল স্ট্রেংথ, স্ট্রেংথের এই পোর্শনে আমরা একটি অর্গানাইজেশনের মধ্যে আভ্যন্তরীণ যে সমস্ত ভালো গুণগুলো আছে বা ভালো কাজগুলো হয়ে থাকে সেইগুলোকে এখানে বেশি হাইলাইট করা হয় বা বিশ্লেষণ করা হয়। W, weakness, এখানে একটি অর্গানাইজেশনের আভ্যন্তরীণ যে সমস্ত দুর্বলতাগুলোকে আছে সেই দুর্বলতাগুলিকে বিশ্লেষণ করা হয় বা সেইগুলোকে হাইলাইট করা হয় এখানে। ও, অপরচুনিটিস, এটি এক্সটার্নাল এবং হেল্পফুল, অর্থাৎ অপরচুনিটিসের মধ্যে একটি অর্গানাইজেশনের সামনে কি কি সুযোগ সুবিধা বা কি কি পসিবিলিটিসগুলো আছে সেইগুলো এখানে বিশ্লেষণ করা হয়, যেগুলো হেল্পফুল, যেটা একটা অর্গানাইজেশনকে ভালো জায়গায় পৌঁছে দিতে সাহায্য করবে। সেই সেই পরিস্থিতিগুলোকে, সেই সুযোগ সুবিধাগুলো কি কি হতে পারে সেইগুলোকে এখানে বিশ্লেষণ করা হয়। টি, থ্রেটস, অর্থাৎ এখানে এটি এক্সটার্নাল এবং হার্মফুল, অর্থাৎ কি কি এক্সটার্নাল বিষয়গুলো আছে যেগুলো আমাদের অর্গানাইজেশনের জন্য হার্মফুল হতে পারে সেই বিষয়গুলোকে এখানে বিশ্লেষণ করা হয়। এখন আমরা এক এক করে এই সোটে যে চারটে ফ্যাক্টর সেই ফ্যাক্টরগুলো দেখে নেব। প্রথমটা হলো স্ট্রেংথ। স্ট্রেংথস ডিটারমিন দ্য অর্গানাইজেশনস স্ট্রং পয়েন্টস। Strengths are the qualities that enable to accomplish the organization's mission. Strengths are the beneficial aspects of the organization or the capabilities of an organization, which includes human competencies, process capabilities, financial resources, products and services, customer goodwill, and brand loyalty. Examples of organizational strengths are huge financial resources, broad product line, no debt, committed employees, etc. অর্থাৎ এই স্ট্রেংথের মধ্যে বা এই ফ্যাক্টরে যেই বিশ্লেষণগুলো বা যেই বিষয়গুলোকে বেশি হাইলাইট করা হয় সেটা হলো যে একটি অর্গানাইজেশনের কি কি ভালো গুণগুলো রয়েছে সেই বিষয়গুলোকে, এবং সেই গুণগুলো হতে পারে ফর এক্সাম্পল হিউম্যান কম্পিটেন্সিস হতে পারে, অতএব যে সমস্ত সুদক্ষ কর্মী হতে পারে সেটা একটা ভালো গুণ, প্রসেস
অর্থাৎ কাজকর্মগুলো খুব ভালো হয় সেখানে, সেটাও একটা ভালো গুণ হতে পারে একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে। ফিনান্সিয়াল রিসোর্সেস অর্থাৎ সেই সেই প্রতিষ্ঠানের ফিনান্সিয়াল ব্যাকআপ খুবই ভালো, খুবই স্ট্রং। প্রোডাক্ট এবং সার্ভিসেস, যে সমস্ত সার্ভিসেসগুলো দেওয়া হয় অর্গানাইজেশনে বা প্রোডাক্ট ক্রিয়েট করা হয় সেগুলো খুবই উন্নত মানের। কাস্টমার গুডউইল অর্থাৎ হতে পারে হয়তো সেই অর্গানাইজেশন কাস্টমারকে বেশি গুরুত্ব দেয়, কাস্টমারকে তারা গুরুত্ব বেশি দিয়ে থাকে, এটাও একটা গুড পয়েন্ট। বা লয়্যালিটি, তাদের মধ্যে লয়্যালিটি বা বিশ্বস্ততা বেশি। তো এই বিষয়গুলো হচ্ছে স্ট্রেংথস একটা অর্গানাইজেশনের জন্য, যেইগুলোকে এই ফ্যাক্টরের মধ্যে তুলে ধরা হয় বা বিশ্লেষণ করা হয়। উইকনেসেস, উইকনেসেস আর দ্য কোয়ালিটিস দ্যাট প্রিভেন্ট ফ্রম অ্যাকমপ্লিশিং দ্য মিশন অ্যান্ড অ্যাচিভিং দ্য গোল অফ দ্য অর্গানাইজেশন। উইকনেসেস আর দ্য ফ্যাক্টর্স উইচ ডু নট মিট দ্য স্ট্যান্ডার্ডস উই ফিল দে শুড মিট। উইকনেস ইন অ্যান অর্গানাইজেশন মে বি ডিপ্রিসিয়েটিং মেশিনারি, ইনসাফিসিয়েন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফেসিলিটিস, ন্যারো প্রোডাক্ট রেঞ্জ, পুয়ার ডিসিশন মেকিং এটসেট্রা। তো এইখানে এই উইকনেসের মধ্যে যেই বিষয়টাকে বেশি বিশ্লেষণ বা হাইলাইট করা হয় সেটা হলো যে একটি প্রতিষ্ঠানের মধ্যে কি কি দুর্বলতাগুলো রয়েছে সেইগুলোকে বেশি বিশ্লেষণ এবং হাইলাইট করা হয়। সেই দুর্বলতা হতে পারে এরকম যে সুদক্ষ কর্মীর অভাব, বা ল্যাক অফ ফিনান্সিয়াল রিসোর্স হতে পারে, বা ইনসাফিসিয়েন্ট রিসার্চ হতে পারে, বা পুয়ার ডিসিশন মেকিং হতে পারে, বা যে কোয়ালিটি সার্ভিস বা প্রোডাক্ট দেওয়া হয় সেই কোয়ালিটিটা খুবই নিম্নমানের। তো এই বিষয়গুলো, এই উইকনেসেসগুলো এখানে আলোচনা করা হয় যে একটি প্রতিষ্ঠানের মধ্যে কি কি উইকনেসেসগুলো আছে সেইগুলোকে এখানে বেশি হাইলাইট বা তুলে ধরা হয়। অপরচুনিটিস, অপরচুনিটিস আর ফ্যাক্টর্স অর চেঞ্জেস দ্যাট ক্যান বি মেড স্ট্রেংথস অফ অ্যান অর্গানাইজেশন। অপরচুনিটিস হেল্প অ্যান অর্গানাইজেশন টু এক্সপ্যান্ড ইটস অপারেশনস, উইচ ইন টার্ন এইডস ইন দ্য কোম্পানিজ প্রফিটেবিলিটি অ্যান্ড সাস্টেইনেবিলিটি এফর্টস। ওয়ান এক্সাম্পল ক্যান বি ইউজিং টেকনোলজি টু ইম্প্রুভ আ প্রোডাক্ট অর সার্ভিস। তো সোর্ট অ্যানালিসিসের এসের মধ্যে আমরা দেখলাম, বা স্ট্রেংথের মধ্যে আমরা দেখলাম যে একটি প্রতিষ্ঠানের ভালো গুণগুলোকে সেখানে তুলে ধরা হয় বা বিশ্লেষণ করা হয়। ডাব্লিউতে অর্থাৎ উইকনেসের মধ্যে আমরা দেখলাম যে সেখানে একটি প্রতিষ্ঠানের দুর্বলতাগুলোকে বিশ্লেষণ করা হয় বা সেগুলোকে হাইলাইট করা হয়। এবং অপর ওতে অর্থাৎ অপরচুনিটিস মধ্যে আর কি কি করলে একটি প্রতিষ্ঠান আরও ইম্প্রুভমেন্ট করতে পারে সেই বিষয়গুলোকে এখানে বেশি বিশ্লেষণ করা হয়। কি কি পসিবিলিটিসগুলো আছে, কি কি পথ অবলম্বন করলে একটি প্রতিষ্ঠান আরও উন্নত হতে পারে বা সার্ভিসটা আরও উন্নত হতে পারে সেই বিষয়গুলোকে এখানে বিশ্লেষণ করা হয়। যে কি কি চেঞ্জেসগুলোকে আনা যেতে পারে আমাদের অর্গানাইজেশনে যার মাধ্যমে আমাদের উন্নতি হবে, আমাদের স্টুডেন্টদের উন্নতি হবে, বা আমাদের যে কাস্টমার রয়েছে তাদের উন্নতি হবে। তো ফর এক্সাম্পল একটা হয় দেওয়া যেতে পারে যে ফেস টু ফেস টিচিংয়ের পাশাপাশি যদি টেকনোলজিও যদি ইউজ করা যেতে পারে স্টুডেন্টদের গাইড করার জন্য, তাহলে কিন্তু সার্ভিসটা আরও বেটার হয় এবং এবং আলটিমেটলি যে প্রোডাক্ট অর্থাৎ যা স্টুডেন্টদের কোয়ালিটিও কিন্তু বাড়ে। তো এটা একটা অপরচুনিটির মধ্যে, অপরচুনিটির একটা এক্সাম্পল। থ্রেটস, থ্রেটস আর এক্সটার্নাল কন্ডিশনস উইচ জিওপারডাইজ দ্য রিলায়েবিলিটি অ্যান্ড প্রফিটেবিলিটি অফ দ্য অর্গানাইজেশনস বিজনেস। সিচুয়েশন বিকামস ওয়ার্স ওয়েন থ্রেটস আর রিলেটেড টু উইকনেস, থ্রেটস আর আনকন্ট্রোলেবল। এক্সাম্পল অফ থ্রেটস আর আনরেস্ট অ্যামং এমপ্লয়িজ, এভার চেঞ্জিং টেকনোলজি, প্রাইস ওয়ার্স এটসেট্রা। অর্থাৎ থ্রেটসের মধ্যে এখানে যেই বিষয়গুলো নিয়ে বিশেষভাবে বিশ্লেষণ
বা যে বিষয়গুলোকে বেশি হাইলাইট করা হয় সেইগুলো হলো যে কি কি ফ্যাক্টরগুলো আছে যেগুলো একটি প্রতিষ্ঠানের জন্য বা অর্গানাইজেশনের জন্য ক্ষতিকারক, কি কি ফ্যাক্টরগুলো আছে যেগুলো একটা প্রতিষ্ঠানের মান কমিয়ে দিতে পারে বা অনেক ক্ষতি করতে পারে, সেই বিষয়গুলোকে এখানে বিশ্লেষণ করা হয় বা হাইলাইট করা হয়। ফর এক্সাম্পল, এমপ্লয়িজদের মধ্যে কোনো আনরেস্ট হলে, আন্দোলন হলে সেটা হতে পারে, বা টেকনোলজির আমূল পরিবর্তন হলে তখন সেটা একটা থ্রেট হিসেব হতে পারে, বা গভর্নমেন্টের কোনো ডিসিশন বা কোনো পলিসি সেটা অনেক সময় থ্রেট হিসাবেও কিন্তু হতে পারে কোনো কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে, বা কোনো মহামারী এটাও কিন্তু একটা থ্রেট হিসাবে কিন্তু হতে মানে আসতে পারে বা ক্ষতি করতে পারে কোনো একটা প্রতিষ্ঠানকে। তো এই বিষয়গুলোকে এখানে তুলে ধরা হয় বা এই বিষয়গুলোকে এখানে বিশ্লেষণ করা হয়। Advantages of SWOT analysis. It is a source of information for strategic planning. It builds organizations' strengths. It helps to reverse the weaknesses. It helps to overcome organizations' threats. It helps in knowing past, present, and future so that by using past and current data, future plans can be chalked out. Limitations. It is subjective and used for suggestions and not for prescription. SWOT analysis এর মাধ্যমে আমরা শুধু বর্তমান পরিস্থিতি শুধু জানতে পারি, কিন্তু কিভাবে এই উইকনেসেস গুলোকে বা থ্রেডস গুলোকে ওভারকাম করা যেতে পারে তার জন্য কোনো বিশ্লেষণ এখানে করা হয় না, বা সেই সেরকম কোনো সলিউশন তারা দেয় না। ইট ডাজেন্ট লুক ইন টু দ্য কজেস। সোট অ্যানালিসিস শুধু বর্তমান পরিস্থিতি বলে, কিন্তু এর কারণগুলো, এর পেছনে যে কারণগুলো রয়েছে সেই কারণগুলো কিন্তু তুলে ধরে না। নট মাচ রিসার্চ ডান ইন অর্ডার টু ইম্প্রুভ দিস টেকনিক। তো বেশি কয়েকটা রিসার্চ এই সম্পর্কে হয়নি যার মাধ্যমে এই টেকনিকটাকে, এই অ্যানালিসিস টেকনিকটাকে আরও ইম্প্রুভ করা যেতে পারে। থ্যাংক ইউ।